আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকের ভিডিওতে আমরা স্যামসাং ল্যাপটপের বায়োস সেটআপ সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। স্যামসাং ল্যাপটপগুলোর বায়োসে প্রবেশ করার জন্য আমরা কিবোর্ড থেকে F2 কীটি প্রেস করব। তো প্রথমে আমরা ল্যাপটপটিকে রিস্টার্ট করব। ল্যাপটপ অন হওয়ার সময় আমরা কিবোর্ড থেকে F2 কীটি প্রেস করব, তাহলে আমরা বায়োসে প্রবেশ করতে পারব। উপরে বেশ কিছু ট্যাব আমরা দেখতে পাচ্ছি এবং স্যামসাং এই ল্যাপটপটির বায়োস হচ্ছে হর্নিক্স বায়োস। মেন ট্যাব আছে, এরপরে অ্যাডভান্সড, সিকিউরিটি, বুট এবং এক্সিট। তো মেন ট্যাব বা মেনু থেকে আমরা শুরু করতে পারি। প্রথমে আছে ডেট অ্যান্ড টাইম, এর পরবর্তীতে আমরা এখানে সিপিইউ রিলেটেড সংক্ষিপ্ত কিছু হিস্ট্রি দেখতেই পাচ্ছি। আমরা চলে যাবো অ্যাডভান্সড এই ট্যাবে। অ্যাডভান্সড এই ট্যাবে আসার পরে আমরা এখানে যে মোডটি দেখতে পাচ্ছি সেটি হলো AACI মোড। এখানে দেখুন ম্যানুয়াল করা আছে, অনেক সময় দেখবেন এখানে অটো করে দেওয়া থাকে। এরপরে দেখুন লার্জ ডিস্ক অ্যাক্সেস মোড, এখানে ডস করা আছে, অনেক সময় আদার করা লাগতে পারে। আর বাকি কোনো অপশন এখানে চেঞ্জ করার দরকার নেই। আমরা চলে যাবো সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পরে এখানে কিছু সিকিউরিটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, লাইক আমরা হার্ড ডিস্ককে যদি পাসওয়ার্ড সেট করতে চাই সেটি পারবো, ইউজারে যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই সে ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এবং মেন কাজ হচ্ছে আমাদের বুটে, অর্থাৎ বুট মেনুতে বা বুট ট্যাবে। প্রথমে দেখা যাচ্ছে বুট ডিভাইস প্রায়োরিটি, এখানে যদি সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার কিটি প্রেস করি তাহলে লক্ষ্য করুন বুট প্রায়োরিটি অর্ডার আছে। এখানে দেখুন প্রথমেই আমার সিডি ড্রাইভকে সিলেক্ট করা আছে এবং হার্ড ডিস্ককে সেকেন্ড বুট ড্রাইভ হিসেবে সেট করে দেওয়া আছে। তো আমরা যদি এটিকে চেঞ্জ করতে চাই, সাপোজ ধরুন আমার এখন হার্ড ডিস্ক দরকার, তাহলে কিবোর্ড থেকে আমরা যদি F6 কীটি আমরা প্রেস করি, অর্থাৎ ফাংশন F6, তাহলে দেখুন এটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ উপরের নিচে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, যখন আপনি উইন্ডোজ সেট আপ করবেন অবশ্যই এই সিডি রোমকে বা ডিভিডি রোমকে বুট প্রায়োরিটি অর্ডারে 1 রাখতে হবে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে আবারও ফাংশন কি F6 প্রেস করব, তাহলে সেটি উপরে চলে যাবে। এখন কিন্তু বুট প্রায়োরিটি হিসেবে ফার্স্ট বুট ডিভাইস আমরা দেখতে পাচ্ছি সিডি ড্রাইভকে সিলেক্ট রাখা হয়েছে। এখানে সমস্ত সেটিংসগুলো সেট করার পরে আমরা চলে যাব কিবোর্ড থেকে, আমরা এসকেপ কিটি প্রেস করব, তাহলে মেনু বারে চলে আসতে পারবো। দেন আমরা চলে যাব এক্সিটে। এক্সিট আসার পরে দেখুন এক্সিট সেভ চেঞ্জ আছে, অর্থাৎ হলো আমরা যে ব্যাপারগুলোকে চেঞ্জ করে দিয়েছি সেগুলোকে যদি আমরা সেভ করতে যাই তাহলে এখান থেকে সেভ করতে পারবো, অথবা আমরা শর্টকাট একটু ওয়ে অ্যাপ্লাই করতে পারি, সেটি হলো আমরা কিবোর্ড থেকে F10 কিটি প্রেস করব, তাহলে দেখুন সেট কনফার্মেশন নামের একটা মেসেজ আমাদের অ্যাপিয়ার করবে। এখান থেকে আমরা জাস্ট ইএসকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ইন্টার কিটি প্রেস করব, তাহলে বায়োসে যে সমস্ত ব্যাপারগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি তাহলে ওই ব্যাপারগুলো অটোমেটিক সেভ হবে। তো আমরা কিবোর্ড থেকে এখন ইন্টার কিটি প্রেস করব। এখন আমাদের সিস্টেমটি পুনরায় লোড হবে, অর্থাৎ পুনরায় বুট হবে। আর আমরা যদি ফাস্ট বুট ডিভাইস হিসেবে ডিভিডি রুমকে সিলেক্ট রাখতাম তাহলে ডিভিডি রুমে সিডি প্রবেশ করানোর সাথে সাথে আমরা সেখানে বুট অর্ডার, সিডি থেকে অপারেটিং সিস্টেমটি লোডের প্রসেস আমরা কিন্তু পেয়ে যেতাম। যেহেতু হার্ড ডিস্ক আমার সিলেক্ট করা আছে, সো হার্ড ডিস্ক থেকে কিন্তু অপারেটিং সিস্টেমটি এখন লোড হচ্ছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি জেনেছি সেটি হলো স্যামসাং ল্যাপটপগুলোর বায়োস কীভাবে আমরা সেট আপ করতে পারি এবং বুট অর্ডারগুলো কীভাবে চেঞ্জ করে আমরা উইন্ডোজ সেট আপ করতে পারি, সমস্ত ব্যাপারগুলো আমি দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।